আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ কোটি টাকা কাবিন নামে সিনেমা করেছিলেন ডিপজল সেই ছবি ছিল সুপার ডুপার হিট এবার কোনো সিনেমা নয় বাস্তব জীবনে নিজের বড় ছেলেকে বিয়ে করালেন তিনি কোটি টাকার কাবিনে বিষয়টি বেশ আলোচনা এসেছে মানুষটি যখন রূপালী পর্দার রহস্য মানব ডিপজল তখন এমন অনেক কিছুই হবে তার ছেলের বিয়েতে যা অবাক করে দেবে সিনেমায় তিনি মন্দ হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন বাস্তব জীবনে দিল হিসেবে পরিচিত অনেকে তাকে দানবীরও বলে ডাকেন সেই ডিপজল নিজের ছেলে বিয়েতে মহা ধুমধাম করবেন এটাই স্বাভাবিক হলো তাই চাঁদপুরে বিখ্যাত এক রাজনৈতিক পরিবারের মেয়েকে ঘরে তুলেছেন পুত্রবধূ করে আয়োজনের খামতি রাখেননি জানা গেছে ডিপজলের ছেলে সাদমান শৌমিক অমি বিয়ে করেছেন কনের নাম কাজী তাসফিয়া সেই বিয়ের আনুষ্ঠানিকতা বুধবার আটই জুন সন্ধ্যায় রাজধানী মিরপুর প্রিন্স বাজার কমিটি সেন্টারে সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা রাজকীয় পোশাকে হাজির হন কাজী তাসফিয়ার বাড়ি চাঁদপুর সদর উপজেলা তরপুর কাজী বাড়ি তার বাবা প্রিন্স বাজার সুপার মলের স্বত্বাধিকারী ও প্রিন্স গ্রুপের ডাইরেক্টর কাজী মানিকের মেয়ে তাসফিয়া কাজী তাসফিয়ার আরেকটি পরিচয় হলো সে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর বন্ডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান খান মনাখার মেয়ের ঘরের নাতনি মনাখার একমাত্র মেয়ে স্বপ্না বেগমের কন্যা কাজী তাসফিয়া এক কোটি টাকা দেনমোহরে এই বিয়ের কাবিন সম্পন্ন হয়েছে ছেলের বাসর হয়েছে রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ডিপজল বলেন করোনার কারণে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার চলচ্চিত্রের সহকর্মী রাজনৈতিক ও ব্যবসায়িক বন্ধুদের বলতে পারিনি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তাই এবার সবাইকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান করছি সবাই আমার ছেলে ও বৌমার জন্য দোয়া করবেন গত পাঁচই জুন সাভারে লাচপল্লিতে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে শ্রমিক তাসফিয়ার গায়ে হলুদ সম্পন্ন হয়েছে আগামীকাল শুক্রবার দশই জুন বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিবর্ত সংবর্ধনার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রায় দশ হাজার অতিথি উপস্থিত থাকবে বলে জানা গেছে মনার হোসেন জলের তিন ছেলে ও এক মেয়ে এর আগে দু সালের জুনে মেয়ে অলিজা মনারের বিয়ে দিয়েছেন এই অভিনেতা এবার ঘরে আসছে প্রথম পুত্রবধূ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ